আমরা এই অঞ্চলে, এই যে দক্ষিণ শিলচর অঞ্চলে, আমরা প্রথম কিন্তু কুমারী পূজার আয়োজন করেছি। আমরা অষ্টমীর দিন কুমারী পূজা করব। আপনি জানেন নিশ্চয়ই কুমারী পূজা সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই। স্বামী বিবেকানন্দ শুরু করেছিলেন এবং রামকৃষ্ণ মিশন বা বিভিন্ন জায়গাতেই কুমারী পূজা হয়। আমরা এবার প্রথম কুমারী পূজার আয়োজন করেছি। আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন তারা সবাই এসে কুমারী পূজায় দেখবেন, এটা আমার একটা অনুরোধ রইল সবার কাছে। আমরা এখন এই মুহূর্তে লিঙ্ক রোড, আমরা সবাই ক্লাবে এসেছি প্রথম লিঙ্ক রোড। এবারে প্রথম ওনাদের দুর্গা পুজো। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমি সব্যসাচী পুরকায়স্থ। আপনি এই ক্লাবের প্রেসিডেন্ট নাকি? হ্যাঁ, দেখুন আমরা এবছর প্রথম পুজো শুরু করেছি। আমাদের যেটা সাংগঠনিকভাবে একটা কিছু রাখতে হয় প্রেসিডেন্ট সেক্রেটারি, কিন্তু আমরা কোনো মানে সেটা কোনো আমরা প্রচার করি না। আমরা সবাই সব কাজ করছি, আলাদা করে সম্পাদক বা সভাপতির কোনো ভূমিকা নেই। তবুও সভাপতি বলে একটা কিছু ব্যাপার থাকে, তাই আমি সভাপতি এই পুজো কমিটির। আচ্ছা, মানে যেমন নামটা দিয়েছেন আমরা সবাই, মানে আমরা সবাই প্রেসিডেন্ট, আমরা সবাই সেক্রেটারি, আমরা সবাই সব। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, তা আজকে এই যে মহালয়ার শুভ মুহূর্তে আপনাদের, মানে আজকে মহালয়া দিন চলছে, তা আপনাদের যে আজকের যে কর্মসূচিটা কী রয়েছে? দেখুন, আমরা আপনি নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন, আমরা সকালবেলা এখানে মহালয়ার আড্ডা একটা অনুষ্ঠান হয়েছে। আমরা নাম দিয়েছি আড্ডা, গানে কথায় কবিতায় বিভিন্নভাবে আমরা একটা অনুষ্ঠান এখানে হয়েছে। তারপর মহালয়ার এই আড্ডার পরে তারপরে একটা জলযোগের ব্যবস্থা ছিল এখানে। যারা এখানে শ্রীপল্লীর যারা বাসিন্দা বা যারা এসছে সবাই আমাদের এই জলযোগে অংশগ্রহণ করেছে। তারপর আমরা এখন এই মুহূর্তে চলছে চৌধুরী আই ক্লিনিকের ব্যবস্থায় একটা ফ্রি বিনামূল্যে মানে চক্ষু পরীক্ষা শিবির, আপনি নিশ্চয়ই দেখেছেন এখানে চলছে। এছাড়া জীবনজ্যোতি হাসপাতালের ব্যবস্থায় এখানে ফ্রি একটা হার্ট কেয়ার ক্যাম্প বা হৃদরোগের চিকিৎসার একটা প্রাথমিক শিবিরের আয়োজন আমরা করেছি। তাদের প্রতি আমাদের যথেষ্ট কৃতজ্ঞতা। এখানে ডক্টর কে কে আছেন? এখানে ডক্টর হীরেন্দ্র চৌধুরী, এখানে শিলচরের বিখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ, তারই ব্যবস্থাপনায় চৌধুরী আই ক্লিনিক যেটা, সেটা তিনি আয়োজন করেছেন। আচ্ছা, আর এমনি কটা পর্যন্ত চলবে? যতটুকু প্রথম পেশেন্ট থাকে, রুগী থাকলে চলবে, সারাদিন বিকেলে অব্দি তো নিশ্চয়ই চলবে। সকাল 10টা থেকে? হ্যাঁ, আমরা ঠিক 10টা 15 নাগাদ শুরু হয়েছে। তা এইবার যে এখানে প্রথম পুজো যেটা আপনারা করছেন, এবার ফার্স্ট পুজো করছেন, এই হঠাৎ করে এই লিঙ্ক রোডের মধ্যে প্রথম পুজো করার সেই উদ্দেশ্যটা কি আপনাদের? দেখুন, আসলে লিঙ্ক রোডের তো দেখতেই পাচ্ছেন যে লিঙ্ক রোড জনবসতি দিন দিন বাড়ছে। হ্যাঁ, পুজো মানেই তো আনন্দ, পুজো মানেই তো সবার একটা মিলন মেলা। আমরা বিশ্বাস করি যেখানে পুজো হচ্ছে সেখানে জায়গার সংকুলন হয় না, তাই আমরা একটা আলাদা করে ব্যবস্থা করেছি। এবং আমরা বিশ্বাস করি রাজনীতি যার যার, কিন্তু উৎসবটা সবার, এই মন্ত্রে বিশ্বাস করে আমরা পুজোর আলাদা করে একটা আয়োজন করি। আলাদা করে না, আমরা নতুন করে পুজো করেছি। দেখুন, একটা পুজো শিলচর শহরে অনেকেই রেকর্ড আছে যেখানে একটা পুজো ছিল, এখানে একটা ভেঙে 5টা পুজো হয়েছে। জনবসতি যতই বাড়ছে পুজোর সংখ্যা বাড়বে, আমরা এই বিশ্বাসে আমাদের এই পুজোর আয়োজনটা। আলাদা কারোর প্রতি কোনো বিদ্বেষ কারোর কোনো ইয়েতে নেই, এবং আমরা সর্বজনীন নাম দিয়েছি সবার কাছে। আমরা চাঁদার জন্য যাইনি, আমরা মূলত নিজেরাই যতটুকু আমাদের সভ্যদের অর্থ এবং আমাদের শুভানুদ্যায় তাদের অর্থ দিয়েই পুজোর আয়োজন। আগে প্রথম লিঙ্ক রোডে একটাই পুজো ছিল, এখন মানে আপনাদের নিয়ে তিনটে পুজো হয়? হ্যাঁ, প্রথম লিঙ্ক রোডে একটা পুজো ছিল আগে, শ্রীপল্লী দুর্গা পূজা সমিতির, তারপর তার একটা পুজো হয়েছে আজকে 8-10 বছর, এটা তৃতীয় পুজো। তা আপনারা কি এই ইয়েটা চালিয়ে যাবেন, পরম্পরাটা? এটা তো ভবিষ্যতে শুরু করেছেন, যেমন তেমন কি চালিয়ে যাবেন? ভবিষ্যতেই বলবে, ভবিষ্যতে পরিস্থিতির বিবেচনায় যদি সম্ভব হয় চালিয়ে যাব, যদি জনগণের সহযোগিতা পাই নিশ্চয়ই চালিয়ে যাব। আচ্ছা, এটা ভবিষ্যতের উপরে ছেড়ে দিলাম। আচ্ছা, এমনি পুজোর মধ্যে আপনাদের কি কি আদার্স প্রোগ্রাম? দেখুন, এবার পুজো আমরা তো করছি, এবং আমরা মনে করি আমরা এই অঞ্চলে, এই যে দক্ষিণ শিলচর অঞ্চলে, আমরা প্রথম কিন্তু কুমারী পূজার আয়োজন করেছি। আমরা অষ্টমীর দিন
কুমারের পূজা করব। আপনি জানেন নিশ্চয়ই কুমারী পূজা সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই। স্বামী বিবেকানন্দ শুরু করেছিলেন এবং রামকৃষ্ণ মিশন বা বিভিন্ন জায়গাতেই কুমারী পূজা হয়। আমরা এবার প্রথম কুমারী পূজার আয়োজন করেছি। আপনারা যারা অনুষ্ঠানে দেখছেন তারা সবাই এসে কুমারী পূজায় দেখবেন, এটা আমার একটা অনুরোধ রইল সবার কাছে। আচ্ছা, এবার আপনাদের পুজোর বাজেট কি? বাজেট বলতে কিছু নেই, যতটুকু বললাম তো, আমরা অনেকের কাছে টাকা না নিয়ে বিভিন্নভাবে, যেমন কেউ মূর্তির দাম দিয়েছেন, কেউ চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, হ্যাঁ বাজেট তো একটা আছেই, তেমন কোনো বাজেট নয়। আমরা এখন অবধি জানি না কোথায় কী গিয়ে দাঁড়াবে, নিজেরাই যতটুকু পারছি করছি। না তাও মোটামুটি তো একটা ভেবে নিয়েছেন এই বাজেট হতে পারে, একটা দুর্গাপূজা তো চালাতে হবে। একটা দুর্গাপূজা করলে দেখুন মিনিমাম 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন হয়, এরকম তো নিশ্চয়ই হবে, কিন্তু আমরা সেভাবে কোনো বাজেটেই যাইনি। আচ্ছা, এই যে পুজো হচ্ছে, পুজোর মধ্যে প্রসাদের ব্যবস্থা কি রেখেছেন? নিশ্চয়ই নিশ্চয়ই, তিন দিনই প্রসাদ থাকবে, প্রতিদিন প্রসাদ থাকবে। আপনাদের জায়গার কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে ফ্ল্যাট দেখতে পাচ্ছি, ফ্ল্যাটের নিচে সম্ভবত এই যে আবাসনটা দেখতে পাচ্ছেন, আবাসনের নিচে যেটা প্রচুর জায়গা আছে, আমরা যতটুকু পারি আমরা প্রসাদ দেব। এই ফ্ল্যাটটার নাম কি? ফ্ল্যাটের তো নামকরণ হয়নি এখনো। এখনো হয়নি। আচ্ছা, তা এই যে আপনাদের দেখতে পাচ্ছি যে এবারে প্রথম পুজো শুরু হওয়ার আগেই, মানে পুজোর প্রাক মুহূর্তে মহালয়া দিনে আপনাদের সোশিয়াল অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন, এটা তো সিমটমটা আমাদের বরাক বাসী বা শিলচরবাসীর জন্য খুব ভালো একটা সিমটম। তা পুজোর মধ্যে আপনাদের সোশিয়াল অ্যাক্টিভিটিস কী রয়েছে? পুজোর মধ্যে আর তো কিছু নেই আপাতত, এটুকুই। আমরা পুজোর 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, মহাষষ্ঠীর সন্ধ্যায় আমাদের আগমনী অনুষ্ঠান, এছাড়া পুজোর পর আমরা একটা বিজয় সম্মেলন করবো, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের ইচ্ছে আছে। এমনি গরিব দুস্থদের বস্ত্র বিতরণ বা কিছু, এটা ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের চেষ্টা থাকবে। এবছর যেহেতু প্রথম পুজো, সেদিকে আমরা পা বাড়াইনি, আবার ভবিষ্যতে সেটা আমরা করার চেষ্টা অবশ্যই করব। আচ্ছা, আর এই পুজোর যে শুভ মুহূর্ত, মানে শুভারম্ভ যাকে বলা চলে, পঞ্চমী বা ষষ্ঠীতে হয়, বিশেষ ব্যক্তিত্বর হাত ধরে, তা আপনাদের কোনো এরকম কিছু রয়েছে? আমরা কোনো বিশেষ ব্যক্তিত্বের হাত ধরে পুজো করব না, মানে পুজোর উদ্বোধন বলতে কিছু হয় না, পুজোর মণ্ডপের উদ্বোধন। হ্যাঁ, সেটাই আমরা 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 স্থির করেছি, যারা শ্রীপল্লী, যারা বয়স্ক নাগরিক, যারা 80-এর ঊর্ধ্বে, বয়স্ক নাগরিক ঊর্ধ্বে 60 পেরিলে তো সিনিয়র সিটিজেন হয়, কিন্তু আমরা সেইটাকে যাইনি, 80-এর ঊর্ধ্বে যারা এই অঞ্চলের নাগরিক, তাদের সবাইকে আমন্ত্রণ করে, তাদের আমাদের যথাযোগ্য সম্মান দিয়ে, তাদের হাত ধরেই আমরা পুজো মণ্ডপের উদ্বোধন করবো, আলাদা করে কোনো ব্যক্তির নাম আমি বলছি না এই মুহূর্তে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এনি 24 চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ।